আপনাকে দিয়ে আমার অফিস চলবে না, আপনি একটু অন্য অফিসে আপনি ট্রাই করেন, আপনাকে যে কাজটা দিই আপনি সেই কাজটা আপনি ডিলিট করেন। স্যার সত্য কথা কি জানেন স্যার, আমি স্যার এবারের কাজ আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি একদম ধরে ধরে স্যার রিচেক করে তারপরে স্যার জমা দিয়েছি, আমার ভুলটা কোথায় সেটি তো আমি বুঝতে পারছি না, আমাকে একটু খোলাখুলি বলবেন। আপনি 7 দিন পরে আপনি ফাইলটা আমাকে জমা দিয়েছেন। স্যার এখানে কোথাও ভুল হচ্ছে স্যার, আমি স্যার 7 দিন পরে জমা দিইনি স্যার, আমি শুনেছি স্যার আমার ফাইলটা আপনাকে যেটা জমা দেওয়ার কথা সেটা স্যার আমি সুজনের কাছে 7 দিন আগে দিয়েছি স্যার, এবং সুজন ইচ্ছাকৃতভাবে 7 দিন পর আপনার কাছে পাঠিয়েছে স্যার, প্রবলেমটা ছিল সুজন সাহেব করেছে স্যার, আমি না স্যার। তার মানে আপনি 3 মাসে যে অঘটন ঘটিয়েছেন তার জন্য কি সুজন দায়ী? স্যার আমার মনে হয় স্যার উনিই দায়ী স্যার, কারণ স্যার 4 মাস ধরে উনি আমাকে জ্বালাচ্ছে স্যার, উনি আমাকে আমার চেহারা নিয়ে কথা বলে, আমার এই ক্লাস ধরে টানাটানি করে, আমার ভুঁড়ির মধ্যে খোঁচা দেয় স্যার, উল্টাপাল্টা কথা বলে স্যার, আর কথায় কথায় বলে স্যার আমি তোকে খেয়ে দিব স্যার। স্যার আমি আদৌ বুঝতে পারি না স্যার একটা মানুষ একটা মানুষকে কীভাবে খেয়ে দেয় স্যার, কিন্তু স্যার শান্ত স্যার আমাকে বলেছে স্যার যে খেয়ে দেওয়া মানে হচ্ছে আমার চাকরিটা খেয়ে দেবে স্যার, মানে আমাকে এই অফিস থেকে বিতাড়িত করবো স্যার। স্যার এটা একটা ষড়যন্ত্র স্যার, আমি যতই ভালোভাবে কাজ করছি ততটাই আমি বদনাম হচ্ছি স্যার, কাজ ওনারা করছে না এবং সুজন সাহেব ওনার কাজ আমাকে দিয়ে করায়, আমি ভদ্র মতো ওনার কাজও করে দিই স্যার, কিন্তু আমার স্যার বদনাম হয়ে যাচ্ছে স্যার। সুজন যা করছে ভালোর জন্য করছে, আপনার প্রত্যেকটা কাজে আপনি অজুহাত দেখান। আমাকে একটা শেষ সুযোগ দেওয়া যায় না স্যার, একটা শেষ লাস্ট চান্স স্যার, প্লিজ স্যার আপনি প্লিজ এখন যান প্লিজ। স্যার তাহলে কি স্যার সুজন সাহেবের কথাই ঠিক হয়ে গেল স্যার, আপনি কি এই মুহূর্তে আমাকে খেয়ে দিচ্ছেন?